আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম ছাড়া নবীজির জানাজা কিভাবে সম্পন্ন হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে স্বাভাবিক মানুষের মতো 11 হিজরির রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার 63 বছর বয়সে তিনি ইহজীবন ত্যাগ করেন। চাশত নামাজের শেষ সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে তার কোলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়। অন্য বর্ণনা মতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা ও বুকের মধ্যবর্তী স্থানে মাথা রাখা অবস্থায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মঙ্গলবার তার গোসল দেওয়া হয়। গোসল দিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দুই ছেলে ফজল ও সাকাম, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত কৃতদাস সাকরাম, ওসামা বিন জায়েদ ও আউস ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসলের পর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি ইয়েমেনি সাদা কাপড়ে কাফন পরানো হয়। অতপর দশজন দশজন করে সাহাবায়ে কেরাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন। নামাজে কেউ ইমাম ছিলেন না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা এককভাবে হয়েছিল। জায়গার সংকীর্ণতার কারণে জামাত করা সম্ভব হয়নি। এই বর্ণনাটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। ঘরের মধ্যে খননকৃত কবরের পাশেই তার দেহ মোবারক রাখা হয়। অতপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশক্রমে দশজন করে ভেতরে গিয়ে জানাজা পড়েন। তারা এক দরজা দিয়ে প্রবেশ করে জানাজা পড়ে অন্য দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলেন। প্রথমে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন, অতপর মুহাজিররা, অতপর আনসাররা জানাজার নামাজ আদায় করেন। এভাবে পুরুষ, নারী ও শিশুরা পরপর জানাজা পড়েন। জানাজার এই দীর্ঘ প্রক্রিয়া মঙ্গলবার সারাদিন ও রাত পর্যন্ত অব্যাহত থাকে, ফলে বুধবারের মধ্যরাতে দাফন কার্য সম্পন্ন হয়। ব্যক্তিগতভাবে নবীজির জানাজা পড়ার আরেকটি কারণ হল ইসলামী রাষ্ট্রে জুমা, ঈদ ও জানাজার নামাজের ইমামতির প্রধান হকদার হলেন রাষ্ট্রপ্রধান। কিন্তু নবীজির জানাজা পড়ার মতো তখন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হননি কেউই, তাই বড় জামাতে ইমামতি করার সুযোগ ছিল না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নির্দেশক্রমে সবাই খণ্ড খণ্ড দলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের হুজরায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়ে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক এক দল প্রবেশ করবে এবং জানাজা পড়ে বেরিয়ে আসবে, তারপর অন্য দল প্রবেশ করবে। সাহাবাগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দাফন করা হবে? উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই, জিজ্ঞেস করা হলো কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে আল্লাহ তাআলা তার রূহ কবজ করেছেন সেখানেই, কেননা আল্লাহ পাক নিশ্চয়ই তাকে এমন স্থানে মৃত্যু দান করেছেন যে স্থানটি পবিত্র। লোকদের বিশ্বাস হয়ে গেল যে তিনি যা কিছু বলছেন তা সবই ঠিক। তারপর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ও বংশীয় লোকদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করানোর নির্দেশ দিলেন। এই বর্ণনাটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। ইন্তেকালের প্রায় 32 ঘন্টা পর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাজ সম্পন্ন হয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।